বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে তিনি কখনো রামকৃষ্ণ পরমহংসদেব, কখনো বা তিনি রামপ্রসাদ, কখনো বামা খ্যাপা। তিনি যেন সাক্ষাৎ মা জগদীশ্বরীর অনুচর। তার অভিনীত চরিত্রগুলি এতটাই তিনি জীবন্ত করে তুলতেন, এতটাই মিশে যেতেন সেই সমস্ত চরিত্রের সঙ্গে, যে তার আবেগ দর্শকদেরকে আচ্ছন্ন করে ফেলত। দর্শকদের মনে হতো তিনি অভিনেতা নন, তিনি যেন সত্যিকারের একজন কালীভক্ত কোনো মহাপুরুষ। তিনি ছিলেন কিংবদন্তি অভিনেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায়, যার সদর্প বিচরণ ছিল চলচ্চিত্র, পেশাদারি রঙ্গমঞ্চ এবং যাত্রার আসরে। এই তিন অভিনয় মাধ্যমেই তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন। অভিনেতা রূপে গুরুদাস বন্দ্যোপাধ্যায় যাত্রা শুরু হয়েছিল 1948 সালে একজন পেশাদার নাট্যশিল্পী হিসাবে। সেই সময়ের বিখ্যাত থিয়েটার গ্রুপ কালিকা থিয়েটার, এই কালিকা থিয়েটারেই যুগ দেবতা নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। সালটি ছিল 1948। 1947 সালে স্বাধীনতার বছরেই ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনের উল্টো দিকের গলিতে একতলা বাড়ি কিনে সেটাকে বাড়িয়ে সেখানে উঠে এসেছিলেন মলিনা দেবী। এই বাড়িতেই পরবর্তীকালে থাকতে শুরু করেছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কালীর সাধকদের ভূমিকায় অভিনয় করতে করতে তার ব্যক্তিগত জীবনেও প্রভাব আসতে শুরু করে। যুগদেবতা নাটকে রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকায় অভিনয় করেছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। মন্ত্রমুগ্ধ হয়ে তার অভিনয় দেখেছিলেন দর্শকরা। বিভিন্ন পত্রপত্রিকায় তার অভিনয়ের প্রশংসা করে লেখা হয়েছিল, নাটক প্রকাশিত হয়েছিল। লেখা হয়েছিল, গুরুদাসবাবুর অভিনয় দেখে মনে হচ্ছে যেন মঞ্চে আমরা স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখছি, স্বয়ং ঠাকুরই যেন মঞ্চে অবতীর্ণ হয়েছেন নিজের রূপে, এতটাই স্বতঃস্ফূর্ত ছিল তার অভিনয়। সেই শুরু, তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। 1980 সাল পর্যন্ত তিনি সিনেমা, নাটক, যাত্রায় অভিনয় করেছেন। প্রধানত ভক্তিমূলক সিনেমাই তাকে নেওয়া হতো, মা কালীর ভক্ত কোনো বিখ্যাত মানুষের চরিত্র চিত্রণের জন্য। দর্শকরাও তাকে রামকৃষ্ণদেব বা বামাখ্যাপা, রামপ্রসাদ এবং বিভিন্ন ধরনের ভক্তিমূলক চরিত্রে বেশি পছন্দ করতেন। সিনেমায় অবশ্য অভিনয় শুরু করেছিলেন 1941 সালে, তবে একেবারে ছোট একটি ভূমিকায়। ছবির নাম বাংলার মেয়ে। নায়কের ভূমিকায় প্রথম অভিনয় করলেন 1947 সালে, অর্থাৎ স্বাধীনতার বছরে। সেই বছরেই স্বয়ং সিদ্ধা নামক একটি ছবিতে নায়কের কাজ করেছিলেন তিনি। এরপর অভিনেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায় যে সমস্ত বিখ্যাত ছায়াছবিতে অভিনয় করেছিলেন সেগুলি হল রানী রাসমণি, সাধক বামাখ্যাপা, বিদ্যাসাগর, বীরেশ্বর বিবেকানন্দ, সাধক কমলাকান্ত, সাড়ে চুয়াত্তর, একটি রাত, স্বয়ং সিদ্ধা, জয় মা তারা, মৌচাক, নীলাচলে মহাপ্রভু, বাবা তারকনাথ, নদের নিমায়, কালো ছায়া, ইন্দ্রনাথ ও শ্রীকান্ত, যতমত ততপথ, কুয়াশা, সাঝের প্রদীপ, ভোলা মাস্টার, মা ভবানী আমার মা, চারণকবি মুকুন্দ দাস, তরণী সেনবধ, অভাগীর স্বর্গ, মহিষাসুরবধ, কাকন্তলা লাইট রেলওয়ে, শ্রী তুলসীদাস, মহাকবি গিরিশচন্দ্র, আদ্যাশক্তি মহামায়া, দেবতীর্থ কামরূপ, তৈলঙ্গ স্বামী, সঞ্জীবনী ইত্যাদি। রামিচণ্ডী দাস, কুয়াশা, সাড়ে চুয়াত্তর, নীলদর্পণ, সাবিত্রী সত্যবান, রানী রাসমণি এবং আরও অনেক ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তবে তার জীবনের সবথেকে বড় কাজ 1954 সালে তখনকার নামী অভিনেত্রী মলিনা দেবীর সঙ্গে MG এন্টারপ্রাইজ নামে একটি নাট্য সংস্থা তৈরি করা হয়েছিল। দুজনের নামের প্রথম অক্ষর দিয়ে তৈরি হয়েছিল এই দল। তাদের নতুন নাটকের দলের নাটক ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং রানী রাসমণি। নাটকে গুরুদাস বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ, মলিনা দেবী রানী রাসমণির ভূমিকায় অবতীর্ণ হতেন কালিকা থিয়েটারে। দুটি নাটকই অসম্ভব জনপ্রিয়তা লাভ করে। মসৃণ গতিতে এগিয়ে চলল MG এন্টারপ্রাইজ, এই নাট্যদলের জয়রথ। পরবর্তী 20 বছরে অভিনীত হলো আরও বেশ কয়েকটি নাটক, তাদের বেশিরভাগই ইতিহাসাশ্রয়ী বা পৌরাণিক কাহিনী, প্রত্যেকটা সুপারহিট।
বাংলার শহরে গ্রামে গঞ্জে রম রম করে চলল নাটকগুলি। 20 বছরে অন্তত 20,000 শো করেছিল তাদের নাট্যদল। পাশাপাশি চলল তার চলচ্চিত্রে অভিনয়। খুব বড় নয় কিন্তু গুরুত্বপূর্ণ এমন বেশ কিছু ভূমিকায় তিনি অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল রামকৃষ্ণ পরমহংস, বাবা তারকনাথ, জয় মা তারা, সাধক কমলাকান্ত ইত্যাদি ছায়াছবি। তিনি বিবাহ করেছিলেন মলিনা দেবীকে। একসময় অভিনয় করতে করতে রামকৃষ্ণদেবের ভূমিকায় ক্রমশ অপরিহার্য হয়ে উঠতে থাকেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, এবং এই ব্যাপারটি তার দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলতে শুরু করে। অনেক সময় তার সহ অভিনেতারা লক্ষ্য করতেন শ্রীরামকৃষ্ণের হাতের মুদ্রার ভঙ্গিতে তার আঙুলগুলো যখন তখন বেঁকে যাচ্ছে, একই ভঙ্গিমায় বিভোর হয়ে দাঁড়িয়ে পড়তেন সম্পূর্ণ অচেতন অবস্থায়। অনেক ডাকাডাকি করার পরেও তার সম্বিত ফিরত না, সম্বিত ফিরত অনেক পরে। মলিনা দেবীর মৃত্যুর পর তিনি অনেকটাই ভেঙে পড়েন। বড় জামাই সমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ওরফে ননিবাবুর সঙ্গে NMG এন্টারপ্রাইজ নামের নাটকের দল খুলে শো চালাতে থাকেন, কিন্তু খুব বেশি দিন চালাতে পারেননি এই নাটকের দল। এরপর গুরুদাসবাবু টুকটাক কয়েকটি ছবিতে অভিনয় করেছেন এবং যাত্রায় অভিনয় শুরু করেছিলেন, কিন্তু তারপর একদিন হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান, কোথাও আর খোঁজ পাওয়া যায়নি তার। শোনা যায় শেষ জীবনে তিনি পাগলের মতন জগদীশ্বরীর খোঁজ করতেন। সারা জীবন তিনি মাতৃভক্ত বিভিন্ন মহাপুরুষের চরিত্রে অভিনয় করেছেন, তাই তার মধ্যে মা কালীকে পাওয়ার একটা উদগ্র বাসনা জেগেছিল। তাই তার সেই কাঙ্ক্ষিত ধন মা কালীকে পাওয়ার খোঁজেই পাগল ছেলের মতন ঘুরে বেড়াতেন। হয়তো সেই সন্ধান তিনি পেয়েছিলেন এমন কোনো অজানা পথের দিশাও তিনি দেখেছিলেন। সেই অজানার পথেই পাড়ি দিয়েছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের মতন শিল্পীরা ক্ষণজন্মা প্রতিভা, হাজার বছরে এই রকম একজন শিল্পীর জন্ম হয়। যে সমস্ত মহাপুরুষের চরিত্রে তিনি অভিনয় করে গেছেন তা আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে গুরুদাস বন্দ্যোপাধ্যায় একজন কিংবদন্তি অভিনেতা, একজন নক্ষত্র স্বরূপ। সিনেমা, পেশাদার রঙ্গমঞ্চ এবং যাত্রা জগতে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে ততদিন গুরুদাস বন্দ্যোপাধ্যায় অমর হয়ে থাকবেন চলচ্চিত্রের মধ্যে দিয়ে, তার নাটকের মধ্যে দিয়ে, তার অভিনয়ের মধ্য দিয়ে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।